আমনে গোড়ে দুঃখের কথা কি কইতাম গো আফুরা, জান জীবন পুরা শেষ হয়ে গেছে চুলের যন্ত্রণায়। চুল ফইরা একেবারে সাবান নবীন করে যেতেছে, উঠতে চুল, বইতে চুল, খাইতে চুল, শুইতে চুল, গরমোসনের সময় চুলের জ্বালায় তো টিকনি যায় না। এই যে আমার বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড আছে, হ্যাঁ তো কইছে, বাবি তোমার চুলের জ্বালায় তো আমি গরমোসতে পারি না, এরম হইলে কিন্তু আমি তোমার কাম আর করবো না। আমি তো কই মা গো মা খাইছে রে, এই জমানায় বিয়া করার লেগে মাইয়া ফোলা ফাউন যায় কিন্তু কাজের বুয়া ফাউন যায় না, কাজ করানোর হেল্পিং হ্যান্ডের বড়ই অভাব। আর হ্যাগোজে মশান কয়ে পাশের বাসার বাবি এটা দিছে, পাশের বাসার আফা হেটা দিছে, ওইটা দিছে, সেটা দিছে, এগুলো কোয়া কোয়া মাথাটারও জ্বালায় ফেলায়। তো চিন্তা করলাম মা গো মা এমনি তো হেল্পিং হ্যান্ড পাউন যায় না, এই আফারে তো কিছুতেই সানন যায় না। তো আমি আমনে করে কই, 2 বছর আগে সাল কইরা একবার আমি চুল কাটতেইছিলাম, তো চিন্তা করছি বেটিরে যেহেতু 800 টাকা দিমই, চুলটির একটা সুন্দর করে ডিজাইন করে ছোটো করে কাটতেই, জানি আগামী 2 বছরের মধ্যে শ্যাম্পু তেল আর ওইল গিয়া চুল কাটানোর খরচ যেন বাচ্চা যায়। তো যেরম চিন্তা হেরম কাম, আমার লগে তো বুদ্ধিতে কেউ পারবো না। আমি বেটিরে যা খুশি হয়ে কইছি যে আফা ডিজাইন আমার চুল আপনার, আপনি সব কাটালান আমার কোনো সমস্যা নাই, খালি ডিজাইনটা যেন সুন্দর হয়। হেই কাটের নামটা কি জানেন, আমার মায়ের হেই মুরগি হেই কাটের নামটা দিছে হলো রাতা মুরগি কাট। রাতা মুরগি মানে রাতা মুরগির ফইরগুলো যেরকম মেলায় মেলায় থাকে, হেই হেয়ার কাটার চুলগুলো সেরকম মেলায় মেলায় থাকে, মুড়ায় মুড়ায় থাকে, মানে দেখতে ভালোই দেখা যায়। কোনো শ্যাম্পু ট্যাম্পুর কোনো খরচ নাই, কোনো তেলের কোনো খরচ নাই, 1 প্যাকেট মিনি প্যাকেট শ্যাম্পু দিয়ে সুন্দর করে চুল ধোন যায়। তো আমি এত আর কী করবো, আমি তো চিন্তা করলাম যাই রে এখন যে আমার রিবন্ডিং করা চুলগুলারে যদি আমি বাঁশ মাইরা দেই, নিজে নিজে কাটতে যায় ফাঁকনামি করতে যায় যদি শনি করে দেয়, তাহলে তো আমও যাইবো ছালাও যাইবো। তো আমি চিন্তা করলাম যে না থাক, যে কয় টাকা লাগে আমি যাই যাইয়া পার্লার তুন চুল কাটতেই। তো পার্লারে চুল কাটতে যাওয়ানোর পরে গো আফায় কয় 600 টাকা লাগবো, পরে আমি কইছি একটু দরদাম করলাম, কারণ একটু দরদাম না করলে তো মানে বোকামি এর মানুষ তো বোকা বানাই দিব। পরে আমি কইছি না ভাই আমি 500 টাকা দিব, কাটলে কাটেন না কাটলে আমি গেলাম। পরে হেরা কইতেছে থাকবো এত মশা মাকি মারতেছি, এতেন হেতে চুলটা কাটলে নগদ 500 টাকা ক্যাশ হয়ে যাবো। তো আমি কইছি এই তো বুদ্ধিমানের কাজ, ভালো তো আল্লাহ সারছে, একটু দামাদামি করছিলাম। তো যেরম চিন্তা হেরম কাম, আমি 500 টাকা দিয়ে কাটবো, তো এটা শূন্য তো একটা খুশির ঠেলায় বয়ে ফুসি। তো আমার কইলে আফা কী কাট কাটবেন, আমি কইছি যেই কাট আছে সেই কাটই থাকবো, খালি উপরে দিয়ে কদ্দুর কদ্দুর সাইডটা দিবেন, কারণ আমার ডিবন্ডিং করা চুল, আমি যদি সব চুল যদি ফালাই থুয়ে যায় তাহলে তো লস। তো আমি আপনার করে দেখাই, গত 2 বছর আগে 800 টাকা দিয়ে হেয়ার কাট করছিলাম, রাতা মুরগির কাট, রাতা মুরগির কাটটা আপনার করে দেখাই, দেখেন চুলের কী দশা করছি, চুলটি মুড়ায় মুড়ায় থাকতো। তো তো চিন্তা করলাম এই কাট মারলে তো ভালোই হইব। তো এখন তো চুল বড় হয়েছে, 2500 টাকা দিয়ে রিবন্ডিং করছি যে গত রোজারি দে। তো এখনই যদি চুল যদি 12টা বাজে লাগে তাহলে তো রইব না, মাথায় তো চুল থাকা লাগবে, আর চুল থাকলে কিন্তু শাড়ি টাড়ি থ্রি পিস ট্রি পিস সব কিছু লাগে পরলে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক আমার চুলটা মানে খুব বেশি একটা ধোয়া ছিল না। তো বাসায় আসার পরে আমি যেটা করলাম শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুইলাম। তো বাসায় আসার কাহিনী পরে আমনে করে কই, ওখানে থাকতে তো আমি চুলটা কাটতা চুলটারে উল্টায় ফাল্টায় তো ডং করতেছিলাম, এর মধ্যে হেরায় কই লাফা টাকা দিতেন না, বিশ্বাস করবেন না এই কথা শুনানোর পর আমার ফ্যাডের মধ্যে তো মোসর দিয়ে উঠছে। তো আমি ভাবলাম আগে কী সুন্দর দিন কাটাইতাম, নিজেই চুল কাটতাম, নিজে চুল কাটলে আর পার্লারে বেরিয়ে করে টাকা দন লাগতো না, চুলগুলো এখন কি অসভ্য হয়ে গেছে গাছে, চুলগুলারে কাটনের লেগে এখন মানুষে করে 500-600 করে টাকা দিয়ে দন লাগে। তো বিশ্বাস করবেন না কাটনের পরে তো ভালো লাগছে কিন্তু টাকা দিয়ে তো মোড়েই জুইতে লাগে নাই। আর চুলটা কাটানোর পরে রিক্সা দিয়ে আইতে আইতে আমি 500 টাকার ফোড়া নিতে আমার মাথা দিয়া পুরো গাম বাইরে যেতেছিল। তো এখন আমি আপনি করে দেখাই যে আগে যখন আমি চুল কাটতাম নিজে নিজে পার্লারে, হেইটা একটু দেখাই, এইটা পার্লারে তো চুল কাটছিলাম, সীমাফু কাটটা দিছিল, মা গো মা কী যে সুন্দর ছিল, 600 টাকা নিয়েছিল, শর্ট লেন্থে চুল কাটলে আমার দেখতে অনেক সুন্দর দেখা যায়, এমনি তো গুডুল গাডুল, আর এই দেখেন লং লেন্থে আমার এরম দেখা যায়, লং লেন্থের চুলগুলো সুন্দর, আবার চুল মোড়েন না থাকলেও সুন্দর। আমার 12 বছরের মনে হয় 24টা লুক চেঞ্জ করছি চুলের, আমার চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে অনেকবার লাগে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আমার চুল অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, যার লেগে কিন্তু কাটলো আফসোস হয় না, নিজেরই খেতে কাটি আবার হয়ে যায়, কাটি আবার হয়ে যায়, আর যত চুল কাটা হয় তত চুল তাড়াতাড়ি বলে। তো আমার চুল মোড়ে না থাকলে আমার চেহারা এরম দেখা যায়। তো এত এখন তো দেখলেন এটা 22 সালের ঘটনা, আমি এখন আপনি করে আরও 8-10 বছর আগে নিয়ে যাবো। এই দেখেন আমার যখন বাচ্চা হয়েছে তখন আমি আমার চুলগুলোরা এরম করে কাটছিলাম, এই দেখেন চুলগুলো লং লেয়ার করছিলাম, কী যে সুন্দর লাগছিল, আরে একেবারে ফুল লেয়ার। তারপর খালামালু কেউ বাসা মেহমান এলে মাথায় কাপড় দিয়ে বদ্র হয়ে যেতাম, আর যখন আমার স্বামী থাকতো না তখন আমি আমার স্বামী যখন বাইরে কাজ করতে যাইতো অফিসে তখন আমি এরম ডং করা, বিশ্বাস করবেন না, আমগো বারান্দার রেলিং, বাথরুমের দরজা, ফ্রিজের সামনে, এই যে সাবানা কবর হইতে মন চাইলে আমি
সুন্দর এরকম শাবানা কবরীর মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট দিয়ে আমি ছবি তুললা তুললা সুন্দর করে রাইখা দিতাম। এই দেখেন আমার যখন এয়ার হোস্টেস হইতে মন চাইতো বা অফিসে চাকরি করতেছি এরকম একটা ভাব নিতে মন চাইতো, আমি তখন হাত হাইজা গুজা সুন্দর করে থালা বাসন ধুইতাম, গরম মুছতাম, এগুলো করতাম, আর আমার ছোটো বাচ্চাটার ফেলতাম। আমার বাচ্চাটা ঘুমায় গেলে আমার স্টাইলার কে দেখতো, আমি বারান্দা দিয়ে দেখতাম কে কে জানলা দিয়ে প্রেম করতেছে। কিন্তু এমন একটা ভাব করতাম যে আমি আসলে ফটো সেশন করতেছি, আসলে তো আমি ফটো সেশন করতেছি না, আমি তো সিসিটিভি ক্যামেরা কাজ করতেছি এলাকার। তো যাই হোক, এই যে শাড়ি টাড়ি পরতে মন চাইলে তখন শাড়ি টাড়ি পরতাম, তো তখন ওজন টোজন কম আসিল, ভালোই লাগতো, কিন্তু এখন সাজলো কি জুইতে লাগে না। তো যাই হোক, যেই পরিস্থিতিতে আল্লাহ পাক যেরকম রাখে তখন ওইটা দেখলে ভাল লাগে, কারণ এখন যেরকম আসি এটা আবার 10 বছর পরে দেখলে ভাল লাগবো। তো এই দেখেন আমি আমার আলমারির উপর শীত খাইতে ছবি তুলতেছি, ফ্রিজের উপর শীত খাইতে ছবি তুলতেছি, বারান্দায় গ্রিল দিয়ে জুইলে আমার মনে হয় আমার জীবনে প্রায় 1000-এর উপরে ছবি তোলা আছে। এটা হলো আমার কাজের বেটি রহিমা লুক। তারপর আমার মন চাইলো খাটের ডানার সামনে যায় আমি একটা এয়ার হোস্টেস লুক মারি, খাটের উপর বয়ে এয়ার হোস্টেস, বুঝছেন? এটা আমার বেসিংয়ের সামনে চুল কাটানোর পরে আমি কিন্তু দেখলাম, আমার যখনই মন চাই তো আমি চুল কাটতে কাটতে বিভিন্ন রকমের ডিজাইন করে আমি বিভিন্ন রকমের ছবি তুলতাম। এটা আমার অনেক ফেভারিট একটা ছবি। তো যাই হোক, আমার বাচ্চা আর আমার স্বামী আমার দিকে তাকায় তাকায় আমার বাপ ভঙ্গিমা দেখতো আর সহ্য করতো। আমার স্বামী কত আমার বোগালে আসো বউ, তারপর আমি কতাম কী কইবা বুড়া বেড়া, পরে কত কি এগুলো করে না, চুল কাটে না, শোনা আমি কিছু দূর বেড়া, তুমি জানো না কিছু। এই দেখেন বাচ্চার ফিরার ফিসে এনে আমি ডং করতেছি, মাথার উপরে তল্লা জুলাই না। তো যাই হোক, আমার স্বামী অফিসে যাইতে দেরি, আমার আর ডং করতে দেরি না, আমি যে সারাদিন কী কী করতাম। তো অনেকে ভাবতে পারেন যে পিছনে পিঙ্ক কালার, এটাকে আমাকে আগের বাসায় কিনা বা কিছু, তো এটা আমাকে আগের বাসা না, আমাকে এই বাসাটাই আগে পিঙ্ক কালারে পেন্ট করা ছিল, এখন আমি অফ হোয়াইট কালারে করাইছি। তো শীত তো আইতে রাজি নয় যে শীতে সালামালা পইরা এরকম ছবি তুললে কয়েকদিন পরে দেখতাম শীতে আপত্ত। তারপর হুরাম সুলতানের সিরিয়াল দেখতাম হুরামের দুশ্মনী, তখন আমি এরকম হুরাম হুরাম একটা সাজ দিতাম। তো এই দেখেন বারান্দার গ্রিল ধরে দাঁড়াইছে, আমার অর্ধেক জীবন কাটছে বারান্দার গ্রিল ধরে জিল্লো জিল্লো ছবি তুললা। এই দেখেন নন্দর বাসায় গেছি, তারপরে গ্রিল ধরে ছবি তুলতে কিন্তু ভুলি নাই। তো যাই হোক, আমি এই যে চুল নিয়ে যত এক্সপেরিমেন্ট করতাম কিন্তু বাসায় কোনো মেহমান এলে মাথার মধ্যে ওনা দেওয়া পুরো ভদ্রলোক সাজতাম। তো এই যে চুলের কাটটা আমি আমনে করে দেখাই, এটা আমার আম্মু করে রাতা মুরগির কাট। রাতা মুরগির কাট কিনলে মুরগির ফয়েরের মতো চুলগুলো যে বিছায় বিছায় থাকে, আর চুলের তেমন একটা যত্ন করণ লাগে না, শ্যাম্পু অল্প লয়ে যায়, তেল অল্প লয়ে যায়, মাথা আসলে চলে না আসলে তো আরও ভালো দেখা যায়। তো এর লেগে রাতা মুরগির কাটটা আমার অনেক ফেভারিট। যখন আমি দেখি যে আমার শুটিংয়ের অনেক চাপ আয় বসে সুন্দর করে পার্লারে যায় কই, ভাই মাথার রাতা মুরগির কাট দিয়ে দেন, লেয়ার লেয়ার কাট দেন। তো আপুরা না বুঝলে ছবি বাইর করে দিই, তখন দেখে আমার সুন্দর করে কাইটটা দেয়, আপুরাও শান্তি আমিও শান্তি। তো এই দেখেন 3 বছর আগে আমি আর আমার ননদ একসাথে দুজন দুজনের গলা টলা দইটা সুন্দর করে ছবি তুলছি। তো আমার স্বামীরা আমার এই সমস্ত লক্ষ্য যক্ষ দেখে তো সবসময় অনেক খুশি। এই দেখেন কাশবনে ফুললে আমার প্রেম নিবেদন করতেছে। তো যাই হোক, বেড়া লেগে এত ডং। এই দেখেন চুল পরা কমানোর তেলের দাম, অনিয়নের এই ভিডিওটা এত ভাইরাল হয়েছে, আমি আমনে করে কী কমে, এটা সত্যি চুলে লেগে অনেক ভালো আর চুল অনেক তাড়াতাড়ি বাড়ে। কই পাওয়া যায় অনেকে জিগায় জিগে আমার মাথাটা খারাপ করে দিবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিবো। আর এটা আমাকে 12 বছর আগে মানে আমাকে বিয়ের পর নতুন নতুন ছবি। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, আর অনিয়ন তেল কিনতে মন চাইলে নাম্বার দিয়ে দিছি স্ক্রিনে।